সালামু আলাইকুম আমরা আজকে নবম বা ডিফারেন্সিয়েশনের নয় দশমিক পাঁচ বা নাইন ইয়ের অব্যক্ত ফাংশন এবং পরিমিতিক সমীকরণের অন্তরজ সম্পর্কে আলোচনা করব তো সেই সম্পর্কে আলোচনা করতে হলে আমাদের প্রথমে আসি অব্যক্ত ফাংশনে অব্যক্ত ফাংশন বলতে যেই ফাংশনটা উভয়ের উপরই নির্ভর করবে আমরা যতগুলো ফাংশন আগে পড়ছি সবগুলো একটার উপর নির্ভরশীল ছিল যেমন এক্স সমান যদি ওয়াই তো ওয়াইয়ের সাপেক্ষে এক্সটা পরিবর্তন হতো সো এক্সটা ওয়াইয়ের উপর নির্ভরশীল ছিল কিন্তু এই ফাংশনে দেখবো আমরা একটা অপটার উপর নির্ভরশীল এক্সটা ওয়াইয়ের উপর নির্ভরশীল এবং ওয়াইটা এক্সের উপর নির্ভরশীল এই ধরনের সমীকরণ যদি আমরা সলভ করি আমরা প্রথমেই আমাদের ধরে নিতে হবে আমরা এটাকে হয়তো এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব অথবা ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করব আমরা মূলত দুটার সাপেক্ষেই করতে পারি কারণ এখানে দুইটার উপরই ফাংশনটা নির্ভরশীল তো আমরা স্বাভাবত যেহেতু সবগুলো এক্স দিয়ে করি আমরা এখানেও কে পরিবর্তনশীল ধরে যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি সেক্ষেত্রে আমরা প্রথমেই লন নিয়ে নিব আমরা যদি লন নিয়ে নিই উভয় পক্ষে লন এক্স টুটি ওয়াই সমান এই পাশে লন ওয়াই টুটি পাওয়ার এক্স সো আমাদের ওয়াইটার সামনে চলে আসলে ওয়াই লন এক্স সমান এক্স লন ওয়াই আমাদের এই অংশ দুটুটুকু থাকবে আমরা এখন উভয় পক্ষকে যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে চাই আমরা এখানে দেখতেছি ইউবি এর সূত্র এখানে ইউ বি এর সূত্র আমরা প্রথম ফাংশন ইনটু দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণ লিখতে পারি প্রথম ফাংশন ইন্টু দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণ ওয়ান বাই এক্স প্লাস দ্বিতীয় ফাংশন ইনটু প্রথম ফাংশনের অন্তরীকরণ ডি ওয়াই যেহেতু আমরা এক্সকে পরিবর্তনশীল ধরে করতেছি তো আমাদের এখানে বের করতে হবে ডিওয়াই ডিএক্স এই অংশটা আমরা এই অংশ যদি নির্ণয় করতে চাই তাহলে আমরা উভয় পক্ষকে অন্তরিকরণ করার পরে এতটুকু পাই এবং এ পাশে পাবো প্রথম ফাংশন ইন্টু দ্বিতীয় ফাংশন অন্তরীকরণ ওয়ান বাই ওয়াই যেহেতু ওয়াইটা এক্স ছিল না আমরা এক্সের সাপেক্ষে করতেছি সুতরাং এখানে হবে ডি ওয়াই ডি এক্স প্লাস লন ওয়াই ইন্টু ওয়ান আমরা বের করবো ডি ওয়াই ডি এক্সটা সো আমরা এই অংশটাই পাশে নিয়ে আসবো এখানের এটা ছাড়া বাকি অংশটা ওই পাশে নিয়ে যাবো আমরা যদি এরকম করি তাহলে আমরা পাচ্ছি লন এক্স ইন্টু ডি ওয়াই ডি এক্স আর এইপুর অংশ যদি এই পাশে নিয়ে আসি মাইনাস dy dx ডি এক্স ইন্টু সমান ওই পাশে পাব লন ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স যেহেতু আমাদের এই অংশটা লাগতেছে আমরা যদি এই অংশটা কমন নিয়ে নিই ডি ওয়াই সমান আমাদের ডি ওয়াই ডি এক্স যদি কমন নিই লন এক্স মাইনাস এক্স লন মাইনাস ওয়াই সো আমরা এটা সমান বের করলে এই অংশটা দিয়ে যদি এই পাশে বাদ দিই আমরা অংশটা দিই যদি ওই পাশে বাদ দিয়ে দিই আমরা পাবো ডি ওয়াই ডি এক্স সমান লন সরি লন ওয়াই লন ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স আর ওই পাশ থেকে আসছে লন এক্স মাইনাস এক্স বাই ওয়াই সো আমরা এখান থেকে লসা ব নিয়ে চাইলে মডিফাই করে একটু সংকেপ নিয়ে আসতে পারি অথবা এতটুকু রাখলে আমাদের আনসার হচ্ছে এতটুকুই আমরা আমাদের লক্ষ্য হচ্ছে এটা বের কর আমরা এটা বের করতে পারছি আমাদের আনসার হচ্ছে এতটুকু সো এইখানে সাধারণত এই মেয়াদগুলো পরীক্ষায় আসে না তারপর এমসি কিউর জন্য দেখে নিতে পারো আর এইগুলার শর্টকাট নিয়ম আমি অবশ্যই অর্ধেকটা শেষ হওয়ার পরে এই একটা শুধু এমসি কিউর শর্টকাট নিয়ম নিয়ে ভিডিও করবো আমরা এই ফাংশনটাকে যদি সলভ করতে চাই তাহলে আমাদের মনে রাখতে হবে আমাদের লক্ষ্য হচ্ছে ডি ওয়াই ডি এক্স বের করা তাহলে আমরা উভয় পক্ষকে এর সাপেক্ষে অন্তরীকরণ কর দিব আমরা যদি উভয় পক্ষকে এর সাপেক্ষে অন্তরীকরণ করি আমরা এখানে পাবো যেহেতু এটা লন এক্স ধরলে আমরা ওয়ান বাই এক্স ওয়াই ইন্টু দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণ যেহেতু এটা গুণাকার আছে এটা গুনাকারা আছে আমরা এটাকে যদি অন্তরীকরণ করতে চাই প্রথম ফাংশন ইন্টু দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণ যুগ দ্বিতীয় ফাংশন ইন্টু প্রথম ফাংশনের অন্তরীকরণ করলে আমরা ওয়ান পাবো সমান এই পাশে যদি আমরা এক্সের সাপেক্ষ করি তাইলে আমরা পাবো ওয়ান প্লাস ডি ওয়াই ডি এক্স তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা বের করা আমরা এই অংশটাই পাশে নিয়ে আসবো এবং এখানে যে অংশের মধ্যে ডিওয়াই ডি এক্স থাকবে না সেটাও পাশে নিয়ে যাবো আমরা যদি এরকম করি এইটা আয় এই অংশ এই অংশ গুণ করলে আমাদের আসে ওয়াই ইন টু ডিওয়াই ডি এক্স সরি ওয়ান বাই ওয়াই টু ডি ওয়াই ডি এক্স এবং এই অংশ আর এই অংশগ্রহণ করলে আমাদের ওয়াই ওয়াই পর তাকে ওয়ান বাই এক্স তো ওয়ান বাই এক্স ওই পাশে নিয়ে যাচ্ছি এখান থেকে ওইটা যদি এ পাশে চলে আসে মাইনাস হবে এবং এখান থেকে ওয়ান বাই এক্সট ওই পাশে চলে চাইলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স এক অংশ থাকবে আমরা ওই পক্ষ থেকে যদি ডি ওয়াই ডি এক্স কমন নিই সরি আমরা এই অংশটা থেকে ডি ওয়াই ডি এক্স কমন নিয়ে নিলে কমন নিয়ে নিলে আমাদের তাকে ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স অংশটা দেখতে পাই ডি ওয়াই ডি এক্স সমান ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান আমরা কমন নিয়ে আসলে করে একটু ছোটো ফর্মুলা নিয়ে আসতে পারি মূলত ম্যাথগুলা এরপর আমরা যদি একটা পরিমিতিক সমীকরণের সমাধান করতে চাই আমাদের দেওয়া আছে পরিমিতিক সমীকরণের সাহায্য সমাধান করতে চাইলে দেওয়া এক্স সমান দেওয়া আছে ওয়াই সমান দেওয়া আছে আমাদের এখান থেকে বের করতে হবে ডি ওয়াই ডি এক্সটা সো আমরা এর আগে যতগুলোই অঙ্ক পাইছিলাম সবগুলো এক্সের সাবেক অন্তরিকরণ করছিলাম সাধারণত কারণ আমাদের পরিবর্তক রাশিটা ছিল এক্স কিন্তু এখানে পরিবর্তক রাশিটা হচ্ছে তিতা আমাদের এগুলোকে অবশ্যই অন্তরীকরণ করতে হবে তিতার সাপেক্ষে আমরা যদি তিতার সাপেক্ষে অন্তরীকরণ করতে চাই আমরা প্রথমে এই অংশটাকে একবার তিতার সাপেক্ষে অন্তরীকরণ করব এরপর এই অংশটাকে একবার তিতার সাপেক্ষে অন্তরীকরণ করব যদি আমরা দুইটাকে অন্তরিকরণ করি তখন আমাদের আসে এই অংশটাকে যদি আমরা তিতার সাপেক্ষে অন্তরীকরণ করি প্রথম অংশ এক্স সমান এ কস তিতা তিতার সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা পাবো ডি এক্স ডি তিতা সমান এটাকে তিতার সাপেক্ষ যেহেতু এটা কনস্ট্যান্ট সামনে থাকবে কস তিতাকে করলে আমরা পাই মাইনাস সাইন সো এটাকে চাইলে এক নাম্বার দিয়ে রাখতে পারি অথবা আমরা এখান থেকে আবার দেওয়া আছে ওয়াই সমান এ সাইন বা আমরা তিতার সাপেক্ষে অন্তরীকরণ করলে ডি ওয়াই ডি ডিতা পাবো এখান থেকে এ কস্তিতা পাই এখন আমরা এই অংশটাও পারি আমরা এই অংশটাও পারি আমাদের লাগতেছে ডি ওয়াই ডি এক্সটা তো আমরা এইখানেই লিখতে পারি ডি ওয়াই ডি এক্স সমান হচ্ছে ডি ওয়াই বাই ডিতা ডি এক্স বাই ডি তিতা আমাদের ডিজিতা ডিজিটা কাটা কাটি চলে যাওয়ার পর থাকবে ডিওয়াই বাই ডি ওয়াই ডি এক্স আমাদের ডি ওয়াই ডি এক্সটা যদি থাকে তাহলে আমরা আমাদের অংশ লাগতেছে ডি এক্স সো আমরা এই অংশটা পেয়ে যাচ্ছি আমরা এই অংশটার মান পারি এটা এবং এই অংশটার মান পারি সরি আমরা এই অংশটার মান পারি এটা এবং এই অংশটার মান পারি এটা আমরা যদি এখানে মানগুলো বসে দিই এ কস্তিতা মাইনাস এ সাই্তিতা কাটাকাটি চলে যাবে এবং আমাদের আসবে এখানে সাইন সাইন্িতা সমান হচ্ছে মাইনাস কর্তিতা আমাদের মাইনাস করতে আসবে সো আমাদের এই টাইপসের ম্যাথগুলো এরকম যতই ম্যাথ দেওয়া থাকুক আমাদের প্রথমে দেখতে হবে যদি দুইটা পরিবর্তক হয়ে এভাবে এক্স আর ওয়াই দেওয়া থাকে বা অন্য কোনো একটা নিয়ম দেওয়া থাকে আমরা প্রথমে একটাকে এক্সের দুইটাকেই এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করার পর যদি এভাবে লিখি তাহলে আমাদের আনসারটা চলে আসবে এরপর যদি তোমাদের এখানে কোনো সমস্যা থেকে থাকে আমার সাথে এফভিতে যোগাযোগ করতে পারো আমার এফবি পেজ বা এফবি গ্রুপের নাম হচ্ছে ম্যাথমেটিক্স স্কেয়ার চার্জ দিলে চলে আসবে অথবা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আশা করি এ টেপসের পারবা সালামু আলাইকুম